বেকার সমস্যা দূরীকরণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেছেন মোহাম্মদ আবির। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। উপজেলা বদরগঞ্জ এবং কারাগঞ্জ ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে এবং সারা দেশব্যাপী যে দুর্নীতিমুক্তভাবে যে চাকুরির ব্যবস্থা রয়েছে সেখানে ব্যাপকভাবে আমার দুই উপজেলার শিক্ষিত যুবকরাও সেখানে অংশগ্রহণ করছে এবং তাদের চাকুরি হচ্ছে। তার পাশাপাশি আমার দুই উপজেলাতে যেমন কারাগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের অধীনে আমরা ইতিমধ্যে 1766 জনকে বেকার যুবককে আমরা চাকরি দিয়েছি এবং বদরগঞ্জ উপজেলাতেও সেইখানে ন্যাশনাল সার্ভিসের অধীনে এখানে বিজ্ঞপ্তি হচ্ছে, বিজ্ঞপ্তির পরে পরেই পরীক্ষা হবে এবং আমরা সেখানেও আমরা ন্যাশনাল সার্ভিসের অধীনে বেকার যুবক যুবতীদেরকে আমরা চাকরি দেব। তো এইখানে আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী আজকে কর্মসংস্থানের বিভিন্নভাবে ব্যবস্থা করছেন, শুধুমাত্র যে কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে কিংবা পুলিশে চাকুরি পেতে হবে কিংবা আপনার শিক্ষক হতে হবে তাই না, এখানে পাশাপাশি উনি আইটি সেক্টরকে এত বেশি সমৃদ্ধ করেছেন এবং বিভিন্নভাবে যাতে এই বেকার যুবকরা তাদের কর্মসংস্থান করতে পারেন তার ব্যবস্থা কিন্তু উনি প্রত্যেকটা উপজেলাতেই করেছেন এবং আমার দুই উপজেলাতেও সেই কাজ চলছে। যেমন আমার উপজেলাতে ডিজিটাল আপনার যাতে ছেলেরা আইটি সেন্টার এখানে করা হয়েছে, এখানে তাদেরকে আইটি সেক্টরে নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুবকদেরকে, এখান থেকে তারা তাদের চাকুরির অনেকটাই তারা সাপোর্ট পাবে। তো আমরা দুই উপজেলাতেই আমাদের বেকার যুবকদের জন্য আমরা ব্যাপকভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ইতিমধ্যে করতে পেরেছি এবং আরও কাজ চলছে, যেমন যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমাদের কাজ চলছে দুই উপজেলাতেই, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের খামার থেকে শুরু করে মৎস্যপালন পশুপালন এগুলো নানাভাবে আমরা সেই বেকার যুবকদেরকে নানাভাবে কর্মসংস্থান আমরা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।